সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দুর্দান্ত একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এতে করে সাধারণ মানুষ অনেক রেমেডি পাবে, দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, বছরের পর বছর আদালত পড়ায় ঘুরতে হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ভোগান্তির মাত্রাও কমে আসবে বহুলাংশে। ভূমি ডকুমেন্টস বা দলিল পর্চা নিয়ে আর ঝুট ঝামেলা থাকবে না। তাই ভূমি সেবায় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী সাহেব বলেন, আরও একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন এবং আরও একটি নতুন মাত্রা যুক্ত করলেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি না দেখে যান তাহলে কোনো বিষয়ে অবশ্যই আপনার অমনোযোগিতার কারণে আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে, তখন আপনি বিষয়টি সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারবেন না। তাহলে চলুন আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করি। এখন থেকে আদালতে বসেই ভূমি বিষয়ক সকল ডকুমেন্টস যাচাই করা সম্ভব হবে এবং দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বলেন, ভূমি মন্ত্রণালয়ের দ্বিতীয় ভার্সনের স্মার্ট ভূমি সেবা সিস্টেমের প্রযোজ্য সফট ডাটা অ্যাক্সেস আইন ও বিচার বিভাগের সাথে শেয়ার করা হবে। এতে আদালতে বসেই জজ এবং ম্যাজিস্ট্রেট বৃন্দ ভূমি বিষয়ক ডকুমেন্টস যাচাই বাছাই করতে পারবেন, ফলে ভূমি বিষয়ক প্রযোজ্য তথ্য দ্রুত যাচাই করা যাবে এবং সংশ্লিষ্ট মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে। পহেলা নভেম্বর 2023 তারিখ তেজগাঁওয়ের ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ, দ্যাট মিন্স সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত স্মার্ট ভূমি সেবা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই তথ্য জানান। ভূমি সচিব আরও বলেন, দলিল মূলে স্বয়ংক্রিয় নামজারি চালুর জন্য ইতিমধ্যে 17টি উপজেলায় পরীক্ষামূলকভাবে রেজিস্ট্রেশনের মিউটেশন আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এই বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে এ আন্তঃসংযোগ দ্রুত দেশব্যাপী বিস্তৃত করা হবে। খলিলুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য প্রধানমন্ত্রী ভূমি সেবা ডিজিটাইজেশনের ওপর খুবই গুরুত্ব দিয়েছেন। নাগরিককে ভূমি সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারের সর্বোচ্চ দুটি নির্বাহী সংস্থা ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের সমন্বয়পূর্ণভাবে কাজ করা আবশ্যক। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের DKMP অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন পনির সচিত্র উপস্থাপনার মাধ্যমে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে বুনিয়াদি কোর্সে প্রশিক্ষণরত সহকারী জজ তথা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিস্তারিতভাবে অবগত করেন। পরে সহকারী জজ, সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ায় অংশ নেন এবং নিজেদের মতামত জানান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোজাফফর আহমেদ, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আরিফ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, উপপরিচালক প্রশিক্ষণ যুগ্ম জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ আলমগীর সহ ভূমি মন্ত্রণালয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঢাকা মহানগর সার্কেল
ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জমিজমা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলে এসে ভিজিট করতে পারেন, তাহলে জমিজমা সংক্রান্ত সকল বিষয়গুলি দেখে নিতে পারবেন অনায়াসেই, এবং আপনারা ভালোভাবেই জমিজমা সংক্রান্ত সকল বিষয়গুলি বুঝে নিয়ে জীবনকে দক্ষতার সাথে এগিয়ে নিতে পারবেন, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। আর এজন্যই আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেল ভিজিট করে আমাদের পাশে থাকতে হবে, কারণ আমাদের চ্যানেলে বা পেজে জমিজমা সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়েই অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন জিনিসের জন্য কি করতে হবে আপনাদেরকে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন, তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন, মোবাইল নম্বর 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।